হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আমি ফয়সাল ইমরান বলছি আইসিটি চ্যানেল থেকে। আজকে টি টোয়েন্টিতে আমি আপনাদেরকে দেখাবো আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম কি এবং ওয়েব অ্যাড্রেস কি। সো প্রথমে আসা যাক আইপি অ্যাড্রেসে। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটি যদি আমরা একটি অ্যাড্রেসকে দেখি, এই অ্যাড্রেসটি দেখতে হয় এরকম। আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আইপি অ্যাড্রেসটি টোটাল হবে 32 বিটের একটি বাইনারি সংখ্যা, যার প্রতিটি 8 বিট পরপর একটি করে ডট চিহ্ন থাকবে এবং এই সংখ্যাটি হবে টোটাল 32 বিটের। এই আইপি অ্যাড্রেসটি কোথায় ব্যবহৃত হয় এবং এই অ্যাড্রেসের কেন প্রয়োজন, যদি আপনাদেরকে একটি আমি সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে যদি আমরা ধরি যে একটি ক্লাসে 10 জন স্টুডেন্ট রয়েছে, 10 জনের নাম একই নাম অথবা 10 জনের বিভিন্ন নাম, প্রতিটি স্টুডেন্টকে আমরা এককভাবে চেনার জন্য তাদের রোল নাম্বার ব্যবহার করে থাকি। সো রোল নাম্বার জিনিসটি কি করছে, প্রতিটি স্টুডেন্টকে একক একটি নাম্বার দিচ্ছে, যার সাহায্যে আমি বুঝি যে এই স্টুডেন্টের রোল এত। ঠিক একইভাবে প্রতিটি আইপি অ্যাড্রেস হয় একটি ইউনিক নাম্বার, এবং যে ইউনিক বা যে একক নাম্বার হয় সেটি দ্বারা প্রতিটি কম্পিউটারকে একটি নির্দিষ্ট ঠিকানায় চিহ্নিত করা সম্ভব হয়। আইপি অ্যাড্রেস ঠিক এভাবে 32 বিটের বাইনারি সংখ্যা বলে একে মনে রাখা কষ্টসাধ্য, তার জন্য একে ডেসিমালে প্রকাশ করা হয়ে থাকে। যেমন আমরা এই 32 বিটের বাইনারি সংখ্যা ডেসিমাল রূপ যদি দেখি, তাহলে প্রথম 8 বিটের জন্য হচ্ছে 192, দেন হচ্ছে 168, দেন 10, দেন হচ্ছে 24। সো এরকম 192.168.10.24 এরকম হচ্ছে একটি আইপি অ্যাড্রেস যেটি ডেসিমালে প্রকাশ করা হয়। প্রথমে আমরা বুঝে নিলাম যে আইপি অ্যাড্রেস কি। তাহলে এই আইপি অ্যাড্রেসের যে প্রথম দুইটি সংখ্যা ডিজিট থাকবে, যে 192.168, এদেরকে বলা হবে নেটওয়ার্ক আইডি, এবং পরের দুইটিকে বলা হবে হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি দ্বারা সে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে এবং হোস্ট আইডি দ্বারা সে যে কোনো একটি কম্পিউটার থেকে কোনো একটা ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত হবে। দেন আমরা আসছি আইপি অ্যাড্রেসের সাথে ডোমেন নেম। ডোমেন নেম বলতে আমরা কি বুঝি, ডোমেন নেম হচ্ছে কোনো একটি ইন্টারনেটের ওয়েব অ্যাড্রেসের কেউ ডোমেন নেম বলা যাবে। যেমন এখানে https://www.youtube.com, এটি হচ্ছে একটি ওয়েবসাইট অ্যাড্রেস যেটা ডোমেইন হচ্ছে টোটালটাকে বলা হবে একটি ডোমেইন, এবং তার ডোমেইন নেম হচ্ছে শুধুমাত্র ইউটিউব এই অংশটুকু। সেম এখানে যদি আপনারা দেখেন, তাহলে এখানে DU এটি হচ্ছে তার ডোমেইন নেম, এবং ডোমেইন টাইপ হচ্ছে .com, এখানে হচ্ছে .edu। কথা হচ্ছে তাহলে .bd এটি কি, যে সকল ডোমেইনের শেষে ডোমেইন টাইপের পরে ডট দিয়ে সামথিং থাকে সেগুলো হচ্ছে সে কান্ট্রি কোড বলা হয় বা কান্ট্রি ডোমেইন বলা হয়। যেমন বাংলাদেশের জন্য কান্ট্রি ডোমেইন হচ্ছে .bd। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে এই ওয়েবসাইটটি এবং এই ডোমেইন এর শেষে যেহেতু বিডি রয়েছে, সো এই ওয়েবসাইটটি হবে, এই ওয়েব অ্যাড্রেসটি হবে বাংলাদেশের। সো এরপরে যদি আমরা বলি যে ডোমেইন নেমের সাথে কি কোনো আইপি অ্যাড্রেস সংযুক্ত থাকে কি না, হ্যাঁ অবশ্যই ডোমেইন নেমের সাথে আইপি অ্যাড্রেস সংযুক্ত থাকে। এই প্রতিটি ডোমেইন নেম এবং প্রতিটি এই ওয়েব অ্যাড্রেসের পেছনে এরকম একটি বাইনারি সংখ্যা থাকে, এই আইপি অ্যাড্রেস দ্বারা সেই ডোমেইনটাকে চিহ্নিত করা হয়। যেহেতু আমাদের এই ধরনের আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য হয়, তাই আমরা এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে তার জন্য একটি ডোমেইন নেম ব্যবহার করে থাকি, এবং এই ডোমেইন নেমটি আমরা সহজে মনে রাখতে পারি। সো আইপি অ্যাড্রেস বর্তমানে কোনটি প্রচলিত, আইপি অ্যাড্রেসের অনেক অনেক ভার্সন ব্যবহৃত হয়, এবং বর্তমানে IPv4, দ্যাট মিন্স ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটি বর্তমানে বহুল প্রচলিত একটি ভার্সন। এর পরবর্তীতে আমরা আসি ওয়েব অ্যাড্রেস কি। সো ওয়েব অ্যাড্রেস হচ্ছে আমরা যেই সকল অ্যাড্রেস আমরা এতক্ষণ দেখে আসলাম, এগুলোই হচ্ছে ওয়েব অ্যাড্রেস। সো এই ওয়েব অ্যাড্রেসের মধ্যে কয়েকটি অংশ থাকে এবং এটি কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখে নিই যে ওয়েব অ্যাড্রেসে কী কী জিনিস থাকে। একটি হচ্ছে প্রোটোকল, সেকেন্ড হচ্ছে হোস্ট অর কম্পিউটার নেম, ডিরেক্টরি পাথ অ্যান্ড ডকুমেন্ট নেম। সো প্রোটোকল জিনিসটি কী, প্রথমে অংশে আসি যে একটা ওয়েব অ্যাড্রেসের প্রোটোকল হচ্ছে HTTPS, এরকম এই অংশটিকে বলা হয় আইপি অ্যাড্রেসের প্রোটোকল। দ্যাট মিন্স আপনি আইপি অ্যাড্রেসের একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সেটার কি দেখতে চান সেই ওয়েব অ্যাড্রেসের। আমি যেহেতু এখান থেকে HTTPS অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, দ্যাট মিন্স আমি এই ওয়েব অ্যাড্রেসের সকল যেহেতু তথ্য দেখতে চাই, সেহেতু এখানে আমি ব্যবহৃত করছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যদি আমরা যে কোনো একটি ওয়েব অ্যাড্রেসে শুধুমাত্র ফাইলটুকু দেখতে চেতাম, তাহলে আমি এখান থেকে শুধুমাত্র লিখতাম ফাইল,
ক্লোন তারপর ডাবল স্ল্যাশ, সো দেন আমি এখান থেকে দেখতে পারতাম। সো এই একইভাবে আরও এরকম অনেক ধরনের প্রোটোকল পাওয়া যায়, যেমন FLP, মেইল, নিউজ, টেলেন্ট, এই ধরনের প্রোটোকল দিয়ে আমরা একটা ওয়েব অ্যাড্রেসের বিভিন্ন অংশকে দেখতে পারি। দেন আমরা যদি আসি সেকেন্ড অপশনে, সে হোস্ট অর কম্পিউটার নেম। সো হোস্ট এবং কম্পিউটার নেম অ্যাকচুয়ালি আমরা এটা এর আগে বুঝে আসছি যে একটা ওয়েবসাইটের ডোমেন নেম কী। একটা ওয়েবসাইটের ডোমেন নেম যা হবে তার হোস্ট এবং কম্পিউটার নেম হবে একই জিনিস। দেন থার্ড অপশন আসছে আমরা, সেখানে হচ্ছে ডিরেক্টরি পাথ। ডিরেক্টরি পাথ হচ্ছে একটি হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথ। সো হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথ, সো হোস্ট কম্পিউটারকে আমাদেরকে আগে এটা বুঝতে হবে, আমরা যে কম্পিউটার থেকে কোনো একটি তথ্যকে নিয়ে আসছি সেটিকে বলা হবে আমার হোস্ট কম্পিউটার। সো এই হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথ হচ্ছে আমার ডিরেক্টরি পাথ, যে আমি একটা কম্পিউটার থেকে কী ধরনের ফাইল আনছি। যেমন যদি আমি টোটাল সার্ভারটাকে চিন্তা করি, সেখান থেকে আমি একটি মাত্র ওয়েবসাইট যেমন www.du.edu.bd সেখান থেকে তার তথ্যগুলো জানতে চাই, তাহলে তার ডিরেক্টরি পাথ হবে শুধুমাত্র সেই ওয়েব অ্যাড্রেসটা। এবং আমরা লাস্ট অপশনে আসি যে ডকুমেন্ট নেম। সো ডকুমেন্ট নেম হচ্ছে একটি ওয়েব অ্যাড্রেস বা একটি হোস্ট কম্পিউটার, যেটি তার থেকে আমি কী ধরনের ফাইল বা কী ফাইল কোন ফাইলটিকে নিচ্ছি। আমরা যে ফাইলটিকে নিব সেটি হবে তার নির্দিষ্ট ফাইলের নেম। ফাইলটি আমি যে কোনো ধরনের ফাইল হতে পারে, যেমন MP3, অডিও, ভিডিও বা যে কোনো ফাইল, ডকএক্স। সো এই ধরনের ফাইল এর নির্দিষ্ট নামকেই বলা হবে ডকুমেন্ট নেম। সো এই ধরনের অনেক অনেক ডোমেইন টাইপ রয়েছে এবং অনেক ধরনের ফাইল রয়েছে, এগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। সো আমরা আজকের টিউটোরিয়ালটিকে যে তিনটা অংশ দেখলাম তার মধ্যে হচ্ছে আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, দেন যেটি হয় 32 বিটের বাইনারি নাম্বার, এরপর হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেমের মধ্যে রয়েছে ইউটিউব এবং DU, এই দুটি দিয়ে আমরা দেখলাম। এরপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসটির মধ্যে রয়েছে চারটি অংশ, বেসিক্যালি প্রোটোকল, হোস্ট অর কম্পিউটার নেম, ডিরেক্টরি পাথ এবং ডকুমেন্ট নেম। সো থ্যাংক ইউ এভরিওয়ান এই টিউটোরিয়ালটিকে দেখার জন্য। যদি আপনাদেরকে এই টিউটোরিয়ালটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, এবং আপনাদের টিউটোরিয়াল সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাবেন, এবং যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এবং নতুন নতুন আরও টিউটোরিয়ালটি পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। সো ধন্যবাদ সবাইকে।